বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রানী হিসেবে ডাকা হয়। চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, ওয়ার সিমেন্ট্রি, ভাটিয়ারি লেক, ডিসি হিল, বাটালি হিল, বায়েজিদ বোস্তামের মাজার, চন্দ্রনাথ পাহাড়, বাঁশখালি ইকো পার্ক, জাতিতাত্ত্বিক জাদুঘর, বাঁশখালি চা বাগান, মহামায়া লেক, মুহুরি প্রজেক্ট, খৈয়াছড়া ঝর্ণা, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত ও সন্দ্বীপ ইত্যাদি। আসুন জেনে নিই এই জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চন্দ্রনাথ পাহাড় ও মন্দির। চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে চন্দ্রনাথ পাহাড়ের নিচের গেটের কাছে যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও আদিবাসীদের জীবনযাত্রার চিত্র দেখে যেতে পারবেন। এছাড়াও পাহাড়ের একটু গভীরে গেলে চোখে পড়বে জুম ক্ষেত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান। চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতে রয়েছে চন্দ্রনাথ মন্দির। মহামায়া লেক। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ্যসুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘুরার পাশাপাশি চাইলে পাহাড়ের গায়ে বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারবেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাঁবুতে রাতে ক্যাম্পিং করে থাকতেও পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেচের কাজে ব্যবহৃত হয়। সীতাকুণ্ড ইকো পার্ক। সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে সহস্রধারা এবং সুপ্তধারা নামে 2টি অনিন্দ্যসুন্দর ঝর্ণা রয়েছে। এছাড়া সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ, যা বৃক্ষ বিষয়ে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস, যেখানে প্রায় 50 ধরনের দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝর্ণা, পাখির কলরব ইকো পার্কটিকে আরও সমৃদ্ধ করেছে। গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর ব্রিজ নামেও সুপরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অনিন্দ্যসুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া গাছের বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে।
এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। বুলিয়াখালি সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জোড়াবে।